একসময়ের জনপ্রিয় বলিউড নায়িকা রেখা পুরো ক্যারিয়ার জুড়ে পাকিস্তানের ইমরান খানের মতো বিভিন্ন তারকার সাথে তার সম্পর্কের খবরে শিরোনাম হয়েছেন তিনি। বিতর্কিত বিভিন্ন কারণে আলোচনায় থেকেছেন সবসময়। ১৯৯০ সালে ভারতের শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা। বলিউডের এই নায়িকাকে বিয়ে করে নাকি চরম অশান্তিতে ছিলেন শিল্পপতি মুকেশ। তাদের সংসারও ভাঙতে যাচ্ছিল। তার আগেই নিজের জীবন অবসান করে দিলেন দিল্লির হতভাগ্য এ শিল্পপতি। তাদের সংসার স্থায়ী হয়েছিল মাত্র ১২ মাস। বলিউডের আরেক জনপ্রিয় নায়িকা মনীষা কৈরালা বিয়ে করেছিলেন নেপালের বিখ্যাত শিল্পপতি সম্রাট দহলকে। কিন্তু এর পর থেকেই শোনা যায় তাদের পরিবারের কলহের বিভিন্ন খবর। তারপর সংসারও টেকেনি তাদের। বিয়ের মাত্র ২৪ মাসের মাথায় বিচ্ছেদ ঘোষণা করেন তারা। হলিউডের তারকা অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন এ পর্যন্ত ৫ বার বিয়ে করেছেন। এর মাঝে একজনের সাথেই তার বিয়ে হয়েছিল ২বার। ২০০৬ সালে কিড রককে বিয়ে করেছিলেন পামেলা। সংসার শুরু হতে না হতেই শুরু হয় ঝগড়া কলহ। পরবর্তীতে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায় তাদের। ৪ মাস টিকেছিল এ বিয়ে। বলিউড সিনেমা হেট স্টোরি ৩তে অভিনয় করা নায়ক করণ সিং গ্রোভারের বন্ধু ছিলেন জেনিফার উইনজেট। দীর্ঘদিনের এই বন্ধুত্ব প্রেমেও গড়ায় একসময়। তারপর বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের পরই রোমান্টিক এই জুটি খেই হারিয়ে ফেলেন। দাম্পত্য অশান্তি সইতে না পেরে মাত্র ২৪ মাসেই ডিভোর্স নেন তারা। তবে করণ সিংয়ের এটাই কম সময়ে ডিভোর্সের রেকর্ড নয়। এর আগে শ্রদ্ধা নিগমকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদ নিয়েছেন ১০ মাস হবার আগেই। বর্তমানে বলিউডের আরেক জনপ্রিয় তারকা বিপাশা বসুর সাথে অন্তরঙ্গ সম্পর্ক চলছে করণ সিং গ্রোভারের। তবে এই সম্পর্ক আদৌ টেকসই হবে কিনা এমন সন্দেহ করেছেন ভক্ত সমালোচকরা। সবচেয়ে কম সময়ের সংসারের তালিকায় একাধিক রেকর্ড রয়েছে আলোচিত হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজের। ১৯৯৭ সালে প্রথমবার বিয়ে করেছিলেন ওজানি নোয়া নামের এক ব্যক্তিকে। জেনিফার লোপেজের এই বিয়ে টেকেনি ১ বছরও। ৩১৩ দিন সংসার করেই বিচ্ছেদ নিয়ে নেন তিনি। এই বিয়ে ভাঙার পর ২০০১ সালে আবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন জেনিফার লোপেজ। তবে এই বিয়েতেও সুবিধা করতে পারেননি তিনি। আগের চেয়েও দ্রুত সময়ে মাত্র ২১৮ দিনে বিচ্ছেদ হয়েছিল জেনিফার ও ক্রিস জাডের সংসার। এরপরেও বিয়ে বিচ্ছেদ হয়েছে এই তারকার। বর্তমানে আগেরই এক স্বামী বেন এফ্লেকের সাথে অন্তরঙ্গ প্রেমের সম্পর্ক পার করছেন তিনি। ২০১১ সালে ক্রিস হামফ্রিস নামের একজনকে বিয়ে করেছিলেন কিম কার্দাশিয়ান। ঝগড়া কলহে তাদের সংসার ২ মাসও স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেন তারা। আমেরিকান সুপারস্টার স্ট্রেসি অ্যাডমন্ডের বিয়ে টিকেছিল মাত্র ১৪ দিন। ২০০৮ সালে এডি মার্ফিকে বিয়ে করেছিলেন তিনি। এরপর ১৪ দিনের মাথায় ডিভোর্স নেন তারা। মজার ব্যাপার হচ্ছে, ডিভোর্সের পর তারা দুজন বিয়ের খাবার এবং বিচ্ছেদের খাবার একসাথে খাইয়েছিলেন বন্ধুবান্ধব ও আত্মীয়দেরকে।